আপনারা অবশ্যই এইভাবেই কালকে আসবেন, আপনাদের অনুপ্রেরণা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে, ধন্যবাদ। এই যে সুপ্রিয় ব্যানার্জি আমার ভাই, ও এত সুন্দর অনুষ্ঠান পরিবেশন করেছে এবং ওর চিন্তা এই সমস্ত অনুষ্ঠানের সমস্ত দায়িত্ব ও মাথায় নিয়ে এটা করেছে, এর জন্য স্কুলের পক্ষ থেকে ওকে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কিছুই করতে পারতাম না, আমাদের এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং সহ প্রধান শিক্ষক মহাশয় তাদের জন্য একটা জোরে হাততালি হোক। আমরা এক দেড় মাস ধরে রিহার্সাল দিয়েছি, সহ প্রধান শিক্ষক মহাশয় তার যে কত কষ্ট গেছে তাও তিনি মেকআপ করেছেন, এবং আমাদের সহ শিক্ষক তারা আমাদের ক্লাসগুলো করেছেন, তাদের জন্য একটা জোরে হাততালি হোক। সবচেয়ে কোনো ক্লাস হ্যাম্পার হয়নি। এবারে নাটক ভগবান পরিবেশন ছাত্র ও শিক্ষিকা, সম্পাদনা ও পরিচালনায় আমাদের শিক্ষক মহাশয় কমলকান্ত রায়। আর আগামীকালের আচ্ছা এই ভগবান নাটকটি সুবোধ ঘোষের কাহিনী অবলম্বনে। আর আরেকটি ঘোষণা, আগামীকালের আমাদের সান্ধ্য অনুষ্ঠানে আরো বড় চমক থাকছে, আপনারা প্রত্যেকে অবশ্যই আসবেন আগামীকালের সান্ধ্য অনুষ্ঠানে। আরো একটি নাটক থাকছে, আগামীকালের বিশেষ আকর্ষণ হচ্ছে নাটক ক্যামেরার পিছনে, আপনারা প্রত্যেকে সপরিবারে আসবেন। হ্যালো 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 আগামীকাল আমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আছে তার মধ্যে বিশেষ আকর্ষণ হলো শিক্ষক শিক্ষিকার দ্বারা অভিনীত নাটক ক্যামেরার ওপারে। প্রত্যেক ছাত্র অভিভাবক অভিভাবিকাদের অনুরোধ করা হচ্ছে আজকের মতো কালকেও আপনারা অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের অনুষ্ঠানটাকে সাফল্য মণ্ডিত করবেন। হ্যালো হ্যালো একটু মঞ্চ সজ্জার জন্য একটু সময় চেয়ে নিচ্ছি, যারা মাঠে চিৎকার করছো তোমরা একটু চুপচাপ বসো, মঞ্চ সজ্জার জন্য একটু সময় লাগবে, এখনই শুরু হবে, আর আগামীকালও ঠিক একই সময়ে শুরু হবে, তোমরা চলে আসবে, মঞ্চ সজ্জার জন্য একটু সময় লাগবে, পাঁচ মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। আমাদের আচ্ছা ফ্যানগুলো স্টেজে দুটো পেডেস্টাইল আছে, এগুলো অফ করতে হবে। হ্যাঁ স্টেজের পেডেস্টাইল দুটো অফ করতে হবে এবং সরাতে হবে। আমাদের বাংলা বিভাগের শিক্ষক কমলকান্ত রায়ের তত্ত্বাবধানে এখন ছাত্রদের দ্বারা পরিচালিত নাটক ভগবান, 5 মিনিট সময় নিচ্ছি, তোমরা চুপচাপ বসো, 5 মিনিট সময় লাগবে, এখনই হয়ে যাবে। আচ্ছা স্টেজের ফ্যান দুটো পেডেস্টাইল ফ্যান দুটো সরাতে হবে। এটা নামিয়ে দাঁড়া, খুলে দিই দাঁড়া, এটা খুলে দিই, এটা নামিয়ে দাঁড়া। হ্যালো হ্যালো
সন্ন্যাসী এসেছেন, চলুন আমি একবার যাই, চলুন একবার দেখা কথা
মানুষের কথা না মানে এখানে যদি কোনো সেবা জনের ক্ষতি হয় তুই কালই অন্যত্র চলে যা সবই ভগবানের ইচ্ছা আজ এখানে সকাল কোথায় থাকবে তা স্বয়ং ভগবানই জানে কাল যেন না থাকে কিছু বলছে বাবা এখন ধ্যানে আছেন আপনারা একটু অপেক্ষা করুন আচ্ছা জমেছে খেল জমেছে খেলো সাবধান বুঝে শুনে পা ফেলবি বেচাদা 12 বছর ধরে তোমার চালাগিরি করছি এখনো যদি আমার শেখাতে হয় আসুন এখানে শান্ত হয়ে বসবে সময় আগত হলে নিজ নিজ অবস্থার কথা জ্ঞাপন করবে আমি বলি না আমি আগে আমার বড় কষ্ট বাবা আমাকে দয়া করো আমার ছেলেরা ধরে পেটের ব্যবহার আস্তে আস্তে বাবার ভাব সমাধি এবার অপসারিত হবে তোমরা সবাই জোর হাত করে বাবার দিকে তাকিয়ে থাকো বাবা চোখ খুললেই আমি তোমাদের জানিয়ে দেবো কে আগে আর কে পরে আগে তাই হবে চোখ তিন পাই বংশদণ্ড উদিত করে পিছন ফিরে মুমূর্ষ সন্তানের কানে কানে শোনাতে হবে বংশ তুমি রক্ষা করো বংশ তুমি রক্ষা করো বাঁচবে রে বেটা বাঁচবে তাম্র পাত্রে স্বর্ণবনের তিনটি ভাব মুদ্রা বাবা রঘুনাথের চরণে নিবেদন করে যা বাবা তুমি তো বিধান জেনে আমার পাগল ঘাটে রক্ষা করো বাবা দয়ায় মুখটা কথা পায় না যখন তখন ডাকে ডাকে ঘোরে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে ভণ্ড তুমি চোর
আমার দাদা চো এই চুপ কর চুপ দেখি দাদা
বাবাজিকে বলে প্র্যাকটিসটা জমাতে পারি কিনা। তবে সাবধান, পাবলিকে ধরা পড়লে কিন্তু একেবারে প্রেসিডেন্টই জেলে। বছরে দুইবার অন্নদান, বস্ত্রদান ও অর্থদানে
কিঞ্চিত পাপ স্খলন ঘটবে, ব্যবসা ঊর্ধ্বমুখী হবে, তবে ধৈর্য ধরতে হবে, চলুন ধৈর্য ধরো, অসাধারণ সম্পদ লাভ হবে, হবে হবে যে লাভ হবে। ভোট 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 কৈলাসী বাবা কোন আদমি কো বলা ওট ওট সূর্য সূর্য সূর্যদেব আজ উঠতে বিলম্ব করেছে, বাবার কাছে তো আর ফাঁকি চলে না। বাবা চরণে সেবা লাগা আর ঠেরো 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 তোমার পরম ভক্তকে কিছু দেবে না। কৈলাস প্রসাদি ফুল দাও, ও ফুল সিদ্ধি দাদা গণেশের চরণে নিবেদন করবে। তুমি আবার এসেছ বাবা, তুমি যে বলেছিলে কোনো কাজ তো হলো না বাবা। তোমার স্বামী কোনো কাজ করেন না? স্বামী যে রুগ্ন, এক বছর বিছানা নিয়েছে, বাড়িওয়ালা এখানে দয়া করে থাকতে দেন, আর পাড়ার সতীশ বাবু দয়া করে বাড়ি থেকে ভাত পাঠিয়ে দেন বলে তাহলে তো চলেই যাচ্ছে। হ্যাঁ বাবা, বেঁচে আছি কিন্তু তবে আবার দুঃখ কিসের? দুঃখ যে আমার ছেলেটাকে নিয়ে বাবা। ছেলেকে নিয়ে এসো। যাও, কাজ না হলে আরেকদিন এসো, সব কথা শুনবো। তবে তাই হবে বাবা। হ্যাঁ হ্যাঁ
কি আছে রে, কি আছে? চিকেন কষা বলিস কি? বাবা 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 বাবা, চরণ কত ভালো বল, আর তোকে তো এই জন্য এত ভালো লাগে। দেরি করিস না, দেরি করিস না, দাঁড়াও দাঁড়াও একটু গঙ্গা জল ছিটিয়ে দি। ভালো করে দে, ভালো করে দে, আমরা তো নিরামিষ খাই বল। বেচাদা ধরো, দে দে দে। বাবা কতদিন খাইনি রে, খুব টেস্টি হয়েছে, আর তোকে তো এই জন্যই তো ভালো লাগে। কোনো ভক্ত হবে বেচাদা, সর্বনাশ, পুলিশ, এবার কি হবে, এবার ধরা পড়ে যাব। আমি আমি সাধু হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বেচাদা তোমার মুখে চিকেন, বেচাদা তোমার মুখে চিকেন, যাই আসুন। বাবার সেবায়ত আপনারা কি কানপুর থেকে? আগে হ্যাঁ, এই সাত দিন হলো শিষ্য বাড়িতে সাধুজি এসেছে। আমিও সাত দিন না, 27 দিন আগে, এখনো সাত দিন পূর্ণ হয়নি, আজ সন্ধে ঢুকলে তবে সাত দিন পূর্ণ হবে। উনি কি? আগে সাধু রামানন্দজি, পরম পূজনীয়। নিতাই বাবু, কিছু মেলাতে পারছেন? আজ প্রায় 12 বছর হলো খুঁজে বেড়াচ্ছি, জানি স্মাগলাররা ইন্টারন্যাশনাল খুনি, কিন্তু স্যার অরিজিনাল একেবারে। হোয়াট? না মানে ডুপ্লিকেট নয় স্যার। কি বলছেন? কিন্তু সাধু রামানন্দ ছদ্মনামে গা ঢাকা দিয়েছেন, এ খবর আমার কাছে আছে। কোন রামানন্দের কথা বলছেন স্যার? কেন, খবর জগতে দেখেননি কতদিন ধারাবাহিক ভাবে বেরিয়েছে? জানি স্মাগলার বেচারাম ছদ্মবেশে সাধু রামানন্দ। আগে সাধু রামানন্দজির আদি নিবাস কাশীপুর, পিতা ত্রিলোকেশ্বর দেব শর্মা, মাতা সৌদামিনী দেবী। ডুমুরদুয়া আশ্রমে যিনি আছেন তিনি সাধু রামানন্দ। তাকেই তো ধরতে এসেছি স্যার, ইনি স্যার অরিজিনাল দিব্যগান্তি চেহারা। জয় বাবা। কামান মশাই, একটু ভালো করে দেখে নিন, ধর্মের আড়ালে যত বিড়ম্বনা, না পারবো ছুতে আর না পারবো গুঁতে মারতে। ইনভেস্টিগেশন কি হলো? ডাউটফুল মানে? মানে সন্দেহ স্যার। একটা টিকিট বক্স কো স্যার, বের করুন। ডেঞ্জারাস স্যার। কি হলো, কি ওটা? একজনের কষ্ট নির্মিত করুন স্যার। হোয়াট ননসেন্স, এই জন্যই আপনাদের জীবনে কোনো প্রমোশন নেই, স্টুপিড। চলুন। তবে হ্যাঁ, এ বাড়ির মালিকের সঙ্গে কথা বলা দরকার। চিকেন কারি
আপনার কি কোনো কমন সেন্স নেই? বাবা বড় কষ্ট পায়, এই গন্ধ এলে বাবার ধ্যানে ব্যাঘাত ঘটায়। পাশের বাড়ি থেকে আসে তো। ঠিক আছে, আমরা চললাম, চলুন নিতাই বাবু। কৈলাস, এখানে আর বেশি দিন নয়। সে কি বলছো? এই যে সবে পোসার জমেছে। না, কলকাতাতেও এরা আমাকে আর থাকতে দিল না। সিবিআই, ইডি, সিআইডি সবাই ঝাঁপিয়ে পড়েছে। কোথায় যাবে হাজ? আচ্ছা, আমি কি গরু চোর? কোথায় যাবে ঠিক করেছো? জাহান নামে, জাহান নামে। তুই যা, তুই যা, আমাকে একা থাকতে দে, তুই যা। বেশ, তবে তাই থাকো। আমার ছেলেটা ভালো যে হয়নি, ওকে বাঁচবে ঠাকুর? আমি ভগবান, কি হয়েছে ছেলের? ভগবানকে বলো, আমার আছে। আপনি তো ভগবান, তাই তো আপনাকে বলছি। কে বললে আমি ভগবান? আমার মন বলছে আমি স্বপ্ন দেখেছি ঠাকুর। আমি ভগবান। ওরা কেউ আপনাকে চিনতে পারেনি, মনে করেছে আপনি একজন সাধু, কিন্তু আপনি সাক্ষাৎ ভগবান। আমি চিনেছি ঠাকুর। আপনি আর ছলনা করবেন না ঠাকুর। ছেলেকে নিয়ে এসো। আনতে যে পারবো না, একটু নাড়া দিলেই প্রাণটা বেরিয়ে যাবে। আচ্ছা, তুমি কি চাও? সেইটা তো বুঝতে পারছি না। আপনি নিচে গিয়ে আপনার পা দুখানি আমার ছেলের কপালে ঢেকে আসবেন। আমি স্বপ্ন দেখেছি ঠাকুর, তাহলেই আমার ছেলে। তোমার মরো মরো ছেলের মাথায় আমার পা ঠেকিয়ে দেওয়ার পরও যদি যদি তোমার ছেলে ভালো না হয়, যদি তোমার ছেলে বলছেন বাবা, যদি তোমার ছেলে মরে যায়, বাবা, তবে জানবো আপনার তাই ইচ্ছা। আমার ইচ্ছা? আমি ভগবান হতে চাই, আমি ভগবান হতে চাই। একদিনের জন্য আমি ভগবান হতে চাই, আমি ভগবান হতে চাই। ঠাকুর,
বাড়ি যাও, কোনো কথা বলো না, তুমি আর কোনো দিন এখানে আসবে না, তুমি যাও। আমি ভগবান হতে চাই। বলো কৈলাস, সন্ধে হয়ে এলো, আর নিকে বসবেন না, ভক্তরা এখনই ভিড় করবে। আর কেউ আসবে না রে কৈলাস, আর কেউ আসবে না। কি বলছেন বাবা, ধর্ম ছাড়া মানুষ চলবে কি করে? আত্মবিশ্বাসে ভর করে, হয় আত্মহত্যা না হয় আত্মসমর্পণ। বাবা, আমাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়েছে, আমার প্রসাদী ফুলে মিথ্যাচার ঘটেছে, আর বাঁচার রাস্তা নেই। তবে উপায় পলায়ন, এই মুহূর্তে এখান থেকে চলে যেতে হবে। আবার আচ্ছা, ওই যে ভদ্রমহিলা আসতেন সত্যবাবুর বউ, সে কোথায় থাকে আমাকে বলতে পারিস? ওই কদমকুয়ার শিব মন্দিরের পাশে একটা গলিতে সত্যবাবুর বাড়ি। আমি তবে এবার আন্নিকের ব্যবস্থা করি। আমি ভগবান হতে চাই, আমি ভগবান হতে চাই। কোনো ভয় নেই, ভালো হয়ে যাবে। ঠাকুর, আপনি এসেছেন, আপনার এত দয়া। চিন্তা করো না, ঘুমিয়েছে বোধ হয়।
চিন্তা করো না, ভালো হয়ে যাবে। আপনি একবার আপনার পা দুখানি ছেলের কপালে ঠেকিয়ে দেন ঠাকুর। এখনই সবচেয়ে বড় ডাক্তার এনে দেখাও, ভালো ভালো ওষুধ খাওয়াও, ভালো করে চিকিৎসা করাও। আজ আমি মুক্ত, আজ আমি মুক্ত। আমি চললাম, আমি চললাম, আমি চললাম। নমস্কার। একবারে 7-8-9 পড়া ছেলে 5 দিন রিহার্সেল করেছে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। আমাদের সাধু রামানন্দ রাজগোস্বামী দোড়া ঘড়ি দাঁড়া ভক্তের আত্মীয় নম্বর সোহম দে, ভক্ত শুভদীপ দে, হাত তোল হাত তোল, রুগ্ন ছেলে মোহাম্মদ ইসফাক, সত্যবাবু শ্রেয়া, আমাদের এই একজন পাগল ঈশা, শিবম ঠাকুর, পুলিশ ইন্সপেক্টর শেখ নাজিমুদ্দিন, নিরঞ্জন, শুভদীপ সরকার, দ্বিতীয় ভক্ত দেব ঘোষ, হিতেন উৎসব মুখোপাধ্যায়, এবং চরণ নিরঞ্জন বাবুর বাড়ির চাকর দিশান ভট্টাচার্য, ধন্যবাদ। এবং পরিচালক রচয়িতা কমলকান্ত রায়, একটা হাততালি। আলো গোপাল রাজ এবং অয়ন রাজ, একটা জোরে হাততালি হোক। সাউন্ড লোকনাথ সাউন্ড, জোরে হাততালি।
নেপথ্যে মিউজিক ভরত ঘোষ এবং যারা আমাদের প্রেসের লোক আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ক্যামেরাম্যান তাদের জন্য একটা জোরে হাততালি হোক এবং আমাদের জ্যোতি প্রকাশ দাস শব্দ প্রক্ষোভণ নমস্কার। এই নাটকটা ছাত্ররা বেশি দিন রিহার্সাল করেনি, কমলবাবু খুব খেটেছেন, প্রচুর পরিশ্রম করেছে, আমাদের আগে একবার প্রস্তুতি হয়েছিল, তার মধ্যে কয়েকজন ছেলেকে আমরা এখন পাইনি, আবার নতুন করে সেট তৈরি করতে হয়েছে, ছেলেরা খুব খেটেছে, ওদের অভিনয় নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমি সকলকে আমার আশীর্বাদ এবং আমার মানে ধন্যবাদ জানাচ্ছি। আর আজকের আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করব, শুধু আপনাদের বলবো আপনারা আগামীকাল অবশ্যই আসবেন আমাদের ছাত্রদের পারফরমেন্স দেখতে, আরও ভালো হবে আগামীকাল, আপনারা অবশ্যই আসবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আগামীকাল 5:30 অনুষ্ঠান শুরু হবে, ঠিক 5:30। আমার দাদা কুশীলভ যারা আছো তারা যাবে না, তারা জিমে চলে যাবে, তারা প্রত্যেকে জিমে এসে হলে চলে যাবে, সমস্ত